রুহুল আমিন সাহেব আপনার পরিচিতি দিবেন। আচ্ছা, আমার পরিচয় জানতে চেয়েছেন ইনশাআল্লাহ। আমি শুনো যে আমার পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন যে আমি কে। ভাই, আমি প্রথমে ইনসান, মানুষ। কি মনে হয় আমাকে দেখে? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মতোই মানুষ। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা জলঙ্গি থানা, গ্রাম জলঙ্গি, থানা জলঙ্গি, পোস্ট অফিস জলঙ্গি। কথা বুঝতে পারলেন? সবগুলো জলঙ্গি। আমার ডেট অফ বার্থ 15/5/1992। পড়াশোনা কোয়ালিফিকেশন বিএ কমপ্লিট, ইতিহাসে অনার্স জেনারেল, মাদ্রাসা ডিগ্রি 000, মানে কোনো কিছু নাই। কথা বুঝতে পারছেন? আর পরিচয় এতটাই। 2015 থেকে আলহামদুলিল্লাহ আলোচনা ফিল্ড ইসলামী আলোচনার বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন বিতর্ক অনুষ্ঠান, বিশেষ করে হিন্দুদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, নাস্তিকদের সঙ্গে আলহামদুলিল্লাহ বেশ কটা বিতর্ক আলোচনা অংশগ্রহণ করা হয়েছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে যুবকরা আছেন, তারা বেশি হয়তোবা জানেন যে গত বছরেই আলহামদুলিল্লাহ কানাডার একজন মহিলা, নাইমা সরকার, একজন খ্রিস্টান, উনি পবিত্র কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন, দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন, এবং সে চ্যালেঞ্জ করেছিল কোরআন মাজিদে ভুল আছে। আলহামদুলিল্লাহ বাংলা ভাষীর মধ্যে থেকে কানাডা থেকে একটা চ্যানেল, অনলাইন মিডিয়া একটা চলে, ফেস দ্য পিপল, কানাডা থেকে আমাকে যখন ফোন করে বলে যে এই মেয়েটি এই ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে বিতর্ক করতে চাই, আপনি কি রাজি আছেন? আমি ঘুমাচ্ছিলাম সকালবেলায়, মানে তাদের কাছে তখন রাত আর আমার কাছে সকাল হচ্ছে, আমি ঘুম থেকে উঠে বলছি যে কোনো সমস্যা না, তাড়াতাড়ি রেডি করেন, মানে এরকমই খুঁজছি। তো মেয়েটা কানাডা প্রবাসী, পবিত্র কোরআনকে এসে ডাস্টবিনে ফেলে দিয়েছিল এবং ইসলামের বিরুদ্ধে অনেক ভিডিও তৈরি করেছিল। আলহামদুলিল্লাহ সে মেয়েটার সঙ্গে আমার দেখেছেন প্রায় 2 ঘন্টার উপরে আমার আলোচনা আছে, বিতর্ক আছে আলহামদুলিল্লাহ। এবং ফেস দ্য পিপল এই চ্যানেলটা সবচেয়েতে বেশি ভিউজ যে ভিডিওটা হয়েছে সেটা আমাদের ভিডিও আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত রেকর্ড। দীর্ঘ 2.5 ঘন্টা আলোচনা করা হয়েছে এবং যারা আলোচনা শুনেছেন তারা দেখেছেন আলহামদুলিল্লাহ যে ইসলামের জয় আমাদের এই ভিডিওর মধ্যেই। মানুষ যারা দেখেছে তারা বুঝতে পারবে, নিজের বিষয়ে নিজে বলছি না, তবে এটা আপনি দেখতে পারেন, ইউটিউবে গিয়ে লিখতে পারেন ব্রাদার রাহুল হোসেন ভার্সেস নাইমা সরকার, মুসলিম ভার্সেস খ্রিস্টান বিতর্ক, এটা লিখলে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আরেকটা বিতর্ক কিছুদিন আগে হয়েছে, সেটা হচ্ছে মহেন্দ্রপাল আরিয়া মুম্বাই আর্য সমাজের একটা বড় হিন্দু পণ্ডিত ডক্টর জাকির নায়েক 2004 থেকে সে চ্যালেঞ্জ করেছিল, ডক্টর জাকির নায়েক তার চ্যালেঞ্জে সাড়া দেয় নাই। অবশ্যই ফেস দ্য পিপল থেকে আমাকে আবার কানাডা থেকে ওই ফোনটা আসে, এসে বলছে যে এই ব্যক্তির সঙ্গে আপনার সঙ্গে বিতর্ক করতে হবে। আমিও মনে মনে বলছি যে তুই নিয়ে আয়, কাকে নিয়ে আসবি, আমার কোনো সমস্যা নাই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আর নাস্তিক হোক, আর কোনো মাঝহাবি মুকাল্লিদ হোক, বিতর্কর বিষয়ে আমার কোনো অ্যালার্জি নেই, যখন বলবি তখনই বসে পড়বো। তো ওর সঙ্গে যখন আলোচনা হলো প্রায় 2 ঘন্টা, আলোচ্য বিষয় ছিল গোমাংস হিন্দু শাস্ত্র অনুযায়ী অনুমোদিত না নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ 26খানা দলিল দিয়ে আমরা জাজল্যমান প্রমাণ দেখিয়েছি, 26খানা হিন্দু শাস্ত্র মন্ত্র দেখেছি যেখানে গরুর মাংস খাওয়ার কথা স্পষ্ট হয়ে প্রমাণিত। শুধু গরু মাংস খাওয়া না, গরু মাংস খেলে অনেক মোটা হওয়া যায়, তাজা হওয়া যায়, স্বর্গে যাওয়া যায়, অনেক রকমের ভাসমানা পড়ে পড়ে দেখেছি। হিন্দু পণ্ডিতের মুখটা একদম বন্ধই ছিল আলহামদুলিল্লাহ। এই মর্মে প্রায় আমার 12-13খানা বিতর্ক ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন, ফলো করতে পারেন। আপাতত এতটাই। আর ইউটিউবে যদি লিখেন বাংলাতে ব্রাদার রাহুল হোসেনের পরিচয়, 17 মিনিটের আমার একটা জীবন পরিচয় আছে, ওটা বাড়িতে গিয়ে বিছানাতে আরাম করে শুয়ে শুয়ে কানের মধ্যে একদম হেডফোন দিয়ে আপনারা শুনবেন, কোনো সমস্যা নেই। আজকে আমরা এখান থেকে বিদায় নিব। মহানসত্ব আল্লাহর কাছে দোয়া, এ প্রার্থনা, আল্লাহ যে কথাগুলো বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশফি, তুমি সুস্থতা দানকারী। ভাইজান, মনে রাখবেন, প্রতিবেশী যদি আপনার সঙ্গে অন্যায় করে, আল্লাহ নবী প্রতিবেশী প্রসঙ্গে অনেক কথা বলেছে, এখন কী বিষয়ে অন্যায় করছে, যদি বৈধ কোনো অন্যায়, মানে বৈধ যদি বিরোধিতা করে ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে যে কোনো অন্যায় যদি করে, যে কোনো যদি নোংরামি করে, এর জন্য অবশ্যই তার গুণ তারপরে বাড়তে, তার সলাৎ কবুল হবে কি হবে না এটা আলাদা বিষয়। কথা কি বুঝতে পারছেন? সলাৎ কবুল হবে কি হবে না আলাদা বিষয়। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলছেন, ইন্না সলাতা, নিশ্চয়ই সলাৎ, তানহা, মানুষকে বিরত রাখে কি থেকে, অশ্লীল মন্দ কাজ থেকে। তার মানে বোঝা যাচ্ছে নামাজ পড়লে সে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে থাকবে, কিন্তু নামাজে পড়ছে নোংরামি করছে, তার মানে বোঝা যাচ্ছে তার নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুটি আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে কবুল করছেন না। অর্থাৎ নামাজ পড়ছে একশো মধ্যে 10 পাচ্ছে, একসাথে 100 পাচ্ছে না। সম্মানিত শুধু দুটো ঘোষণা, এক,
অনেক মানুষ ফোন করেছিলেন যে আমার বইগুলোর বিষয়ে, আর আমার গাড়িতে বই থাকে আমি ভুলে যাই বলতে, তার জন্য আজকে আমাকে স্টেজে তুলে দিয়েছে। আমার একটা বই আছে, রাসুল নূরের তৈরি না মাটির তৈরি, বাতিল আকিদার পোস্টমর্টেম, মানে অনেক মানুষ বলেন নজি নূরের তৈরি, এটার জবাবে বইটা রচনা করা হয়েছে। আরেকটা বই আছে নেক আমল এবং ফজিলত, আরেকটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাশান, একটা বই আছে সালাফদের দৃষ্টিতে রাফলে দাইন কি মানসুক, আরেকটা আছে আহলে হাদিস সানাফি মাজহাব ইখতিলাফ নিরাশান। 35টা মাসালা নিয়ে এই বইটা রচনা করা হয়েছে। সবগুলো বই গাড়িতে পাওয়া যাচ্ছে, পেছনে গাড়ি আছে, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, তবে এখন নয়, একদম আলোচনার শেষে যাবেন। সময় তো শুধু আমরা আলোচনা রাত্রি 12টা পরে করি না, তবে এখানে 12টা পরে করার কারণ একটা আছে, আমরা পরবর্তী সময় বলবো, তারপরেও আমরা দীর্ঘ আলোচনা করছি না। শুধু একটা প্রশ্ন যেটা আছে, সেই প্রশ্ন অবশ্যই পাওনাদারকে যে লোকটা আমানত দিয়েছে তাকে ফেরত করে দিতে হবে, তাকে ঘুরিয়ে দিতে হবে, এই টাকা কোনো রকমের বেইমানি করা যাবে না। বিবি রমাইশা তখন শান্তভাবে বলছে, স্বামী আমার, আজ থেকে নিয়ে 6 বছর আগে আল্লাহ পাক বাচ্চাটা আমাদেরকে আমানত দিয়েছিল, এই বাচ্চাটা 6 বছর ধরে আমরা লালন পালন করলাম, খাওয়া দাওয়া করলাম, ইত্যাদি করলাম, এটা আমাদের কাছে আমানত ছিল, আল্লাহ পাক আজকে সূর্য ডোবার আগে নিজের আমানত ফেরত নিয়ে নিয়েছে, বাচ্চাটা দুনিয়ায় বেঁচে নাই। মা আজকের মা সহ্য করতে পারবে, আজকের বাবা সহ্য করতে পারবে, হরগিজ নয়। হাজরাতে রমাইশা বলছেন, হুজুর এই যে আমি আমার মরা বাচ্চাকে আমি নিয়ে আমার স্বামীর সঙ্গে আমি এই যে শরীয়তে ইসলামী একটা নাটক করেছিলাম, এই কাজটা আমার মনে হচ্ছে মনে আল্লাহ অত্যন্ত খুশি হয়েছে। হ্যাঁ উম্মে সালাম আমাকেও মনে হচ্ছে এই কাজটা সাংঘাতিক কাজ, কোনো মা এটা বরদাস্ত করতে পারবে না। তুমি যা করেছ তা সত্যি করেছ, ঠিক করেছ, এই দুটো জিনিসের জন্যই আল্লাহ পাক মনে হয় আমি বিশ্বনবী, যার জন্য আল্লাহ পাকের সঙ্গে আমার যা সম্পর্ক আছে, তাই আল্লাহ পাক মেরাজে যাওয়ার পরে জান্নাতে তোমাকে দেখিয়ে দিয়েছে। কারণটা কি? তাদের ঈমান ছিল বেশি, নবীর যুগের মানুষ, তারা আম্বিয়া, তারা সাহাবা ইকরাম, সত্যি তাদের ঈমানদারি আর আমাদের ঈমানদারি তুলনা মোটেই করা যাবে না। তবে আল্লাহ পাক একটা গোটা মজবুত কথা বলে রেখেছেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ পাক পবিত্র জমানে বলছেন, এ বিশ্বের মানুষেরা শোনো, ঈমানদার মানুষ শোনো, পরেশগার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক বলছি মুমিনের জানের বদলে, মুমিনের মালের বদলে আমি আমার জান্নাত খানা বিনিময় করেছি, বিক্রি করে দিয়েছি, জান্নাত দিয়ে আমি মুমিনের জান আর মাল কিনে নিয়েছি, আল্লাহ পাক বলছেন এটা। তাহলে মুমিনের জান আর মুমিনের মাল আল্লাহ পাক কিনে নিয়েছে আগেই, আর আল্লাহ পাক আপনাকে দাম দিয়েছে কি? জান্নাত দিয়েছে। তাহলে আল্লাহর পথে আপনাকে জানের কাজ করতেই হবে, জানের কাজ করতেই হবে, মালের কাজ করতেই হবে, আপনার মাল থেকে যেন মসজিদ তৈরি হয়, আপনার মাল থেকে যেন মাদ্রাসা চলে, আপনার মাল থেকে যেন ইয়াতিম দুঃখীর খোরাক হয়, আপনার মাল থেকে যেন কুরবানি হয়, আপনার মাল থেকে যেন ফেতরা হয়, ইত্যাদি ইত্যাদি, যে আপনার জান থেকে যেন অনেক কাজ হয়, যে নামাজ যদি পড়েন তাহলে রুকু সিজদা পৌষ মাসের ঠান্ডাতে উজু বানিয়ে নেওয়া, থরথরা কাঁপবেন, উজু করবেন, এটা জানের দ্বারা দিয়ে, জি, তারপরে মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন, ঠান্ডা লাগবে, ল্যাপের তল থেকে অনেক বেনামাজি বের হতে পারে না, তার জন্য নামাজ পড়তেও পারে না ও, কিন্তু নামাজি ব্যক্তি ওই ল্যাপের তল থেকে বের হয়ে উজু বানিয়ে মসজিদে যাওয়া, নামাজ আদায় করা, এটা চারটিখানিক ব্যাপার নয়। আল্লাহ পাক বলছেন জানের দ্বারা দিয়ে কাজটা হয়, জি। রমজান মাসের রোজা, বড়দিনে বৈশাখ মাসে 14.5 ঘন্টা না খেয়ে থাকতে হয়, জি, সাহারি খেলেন, তারপরে ইফতার হবে 6:40 মিনিটে, বড়দিনে 6:40 মিনিটে 6:45 ইফতার হবে,
আর এদিকে খেয়েছেন, টোটাল করে দেখতে পাওয়া গেলো 14.5 ঘন্টা না খাওয়া থাকতে হয়েছে। এটা কার দ্বারা দিয়ে হয়? জানার দ্বারা দিয়ে হয়। মুখ চোখ শুকিয়ে যায়, চোখ শুকিয়ে যায়, ঠোঁট গলা শুকিয়ে যায়, জানটাও শুকিয়ে যায়। কিসের কারণে? না খেয়ে থাকার কারণে। বৈকাল বেলাতে বাজার যেতে ইচ্ছা হয় না, কাজ করা তো দূরের কথা। তাহলে এই জানকে শুকিয়ে শুকিয়ে আল্লাহর আইনকে পালন করার জন্য, পৌষ মাসে ঠারে নামাজকে আদায় করার জন্য এইগুলো সব জান দিয়ে হয়। আল্লাহ পাক এই দিকে ইশারা করে বলছেন, ওই সমস্ত মুসলমান যাদের জান দিয়ে আল্লাহর কাজ করা হয়, জি হ্যাঁ, যেদিন থেকে এই জালসার ডেট হয়েছে, আমার মাওলানা আলাউদ্দিন সাহেব যেদিন আমাকে ফোন করে ডায়েরিতে আমার লিখান, সেদিন থেকে আজ পর্যন্ত মনে হয় 2.5 থেকে 3 মাস হয়ে গেছে। সেই দিন থেকে জালসা কমিটির মাথার মগজ ঘুরছে, কেমন করে এই জালসাকে উঠাতে হবে, কেমন করে আদায় করতে হবে, কেমন করে হ্যান্ডবিল করতে হবে, কেমন করে গরু কিনতে হবে, কেমন করে এই জালসাকে তুলতে হবে, মাইক ভাড়া, জানটার ভাড়া, আপনার প্যান্ডেল ভাড়া, সব কিছু করার জন্য আজকে কিংবা কাল থেকে 2 দিনব্যাপী জালসা। আপনাদের আজকেই আমি শুয়েছিলাম, আমার পার্শ্বে চেয়ারে 3-4 জন বসে আছে, তার ভিতরে একজন একটু করে ঢুলছে, তার মানে কালকে সারা রাত জেগেছে, আজকেও জাগছে। জি হ্যাঁ, লোকটা জাগছে, আপনি জাগছেন।